আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। 75-এর পর এবারের নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না, অনেক বাধা বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণভবনে আমন্ত্রণ জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গণভবনের খোলা চত্বর। আপনারা ভোট দিয়ে আমাকে কোথায় পাঠালেন সেই জায়গাটা তো আপনাদের একটু দেখতে হবে, ঠিক কিনা? আমি মনে করি আজকে টুঙ্গিপাড়ার সকলে এখানে উপস্থিত এসেছেন, এই গণভবনের মাটি আজকে ধন্য হয়েছে। তো আজকে আপনারাই আমাকে সেই সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, আর যার জন্য আমি খুব নিশ্চিন্ত মনে দেশের কাজ করতে পারছি। 15 বছরে দেশ অনেক বদলে গেছে দাবি করে সরকার প্রধান জানান, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো তার একমাত্র দায়িত্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামাত অনেক ষড়যন্ত্র চক্রান্ত করলেও দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনের সবচেয়ে বড় কথা হলো যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে, তাদের যে ভোটের অধিকার তারা ফিরে পেয়েছে সেটা তারা এবার যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে। আমি মনে করি বাংলাদেশে এসে 75 সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে সবথেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু একটা নির্বাচন এবারে নির্বাচন হয়েছে। বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ফসল উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কাজের মান বজায় রাখার মধ্য দিয়ে মানুষের আস্থা বিশ্বাস অর্জনে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। যারা নির্বাচিত চেয়ারম্যান মেম্বার আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অনেক প্রকল্প দিয়ে কাজ করি, সেই কাজগুলি যাতে যথাযথভাবে হয়, মানুষ যেন গালি না দেয়। মানুষের একটা কাজ দেখে কিছু মানুষ অন্ততপক্ষে একটা আস্থা বিশ্বাস আনতে পারে, কারণ এই আস্থা বিশ্বাসটা সব থেকে বেশি দরকার। কাজে সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা স্থানীয় সরকারের যে কাজগুলি সেগুলি আপনারা করবেন, যাতে করে কাজের সুফলটা সাধারণ মানুষ পায়, কাজের মানটা যেন ঠিক থাকে, কাজগুলি যেন যথাযথভাবে করা যায়। এ সময় প্রত্যেক এলাকার নেতাকর্মীদের জাতীয় সংসদ সহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারেন প্রকৃত ইতিহাস। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু মাধ্যমিক স্তরে নয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজন করা হয় 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃস্কুল এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শুভ উদ্বোধন ঘোষণা করছি। লেখাপড়া, খেলাধুলা, সুন্দর আগামীর জন্য। শুরুতেই রাষ্ট্রপ্রধান 52-র ভাষা শহীদ, 75-এ বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদ ও জেলখানায় শহীদ চার নেতার প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি বলেন, স্বাধীন হয়েছিল বলেই বিশ্বব্যাপী সব ধরনের খেলার প্রতিযোগিতায় অংশ নিতে পারছে বাংলাদেশ। খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ছোটবেলার স্মৃতিচারণ করেন। আমার দাদা গল্প বলতেন, আমার বাবা খুব শুকনা ছিলেন, বলতেন তোর বাবা তো ফুটবলে একটা কিক মেরেই মাঠে গড়িয়ে পড়তো। এটা শুনে আমার আব্বা আবার খুব রেগে যেতেন যে তার এই কথাটা বলে ফেলছেন আমাদের কাছে, তিনি খুব লজ্জাও পেতেন। তো এভাবে খেলাধুলার চর্চা এবং খেলাধুলার প্রতি আমাদের একটা মনোযোগ রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক শিশু কিশোরকে খেলাধুলার সাথে যুক্ত রাখার প্রতি তাগিদ দেন সরকার প্রধান। তিনি বলেন, শুধু আন্তঃস্কুল নয়, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়েও ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে হবে। তাহলে এই খেলাধুলোর মধ্য দিয়ে
আমাদের ছেলে মেয়ে যেমন শরীরচর্চা হবে, মন মানসিকতা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমাজকে এবং দেশের মানুষকে ভালোবাসতে শিখবে আর পরিবারেও একটা সম্মান আনতে পারবে। দেশের অগ্রগতি অব্যাহত রেখে বর্তমান প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। 2041 সালের মধ্যে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আর আমাদের আজকের এই শিশু কিশোর তরুণ, এরাই তো হবে স্মার্ট বাংলাদেশের একমাত্র সৈনিক, যারা খেলাধুলা লেখাপড়া সব দিক থেকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জানুয়ারি মাসে শুরু হওয়া আন্তঃমাধ্যমিক ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশ থেকে 7 লক্ষ প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পর্বে 882 জন প্রতিযোগী 13টি ইভেন্টে অংশ নিচ্ছে। আমাদের এই যে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ঝালকাঠি গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় ভোজ্য তেল ও সিমেন্ট সহ নূর মদিনা নামের একটি কার্গো ডুবে গেছে। তবে এ সময় কার্গোটিতে থাকা 4 শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ থেকে 9,500 বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাটের মোল্লারহাট যাচ্ছিল নূর মদিনা নামের কার্গোটি। এ সময় বিপরীত দিকে আসা মারিয়া রহমান 3 নামের একটি জাহাজের সাথে ধাক্কা লেগে এটি ডুবে যায়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসার সাথে সাথে খুলনায় পুনরায় বিএনপি নেতাকে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে। দুপুরে খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, দৌলতপুরের বিএনপি নেতা ইমাম হোসেন ঢাকা থেকে জামিন নিয়ে খুলনার বাসায় প্রবেশের মুখে একটি গায়েবি মামলায় গ্রেফতার করে চরম নির্যাতনের পর আবারও কারাগারে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। খেলনা জিনিস দিয়ে নজর কাড়া সব পণ্য তৈরি করছেন অভাবের তাড়নায় একসময় গ্রাম ছাড়া পিরোজপুরের নেসারাবাদের মোস্তফা। শুধু আসবাবপত্র নয়, বানাচ্ছেন বিভিন্ন চিত্র ও শোপিস। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। অভাব মানুষকে যে শুধু নিঃস্ব করে দেয় তা নয়, অভাব থেকে সৃষ্টি হতে পারে নতুন কিছুও। তার সবচেয়ে বড় উদাহরণ পিরোজপুরের নেসারাবাদের মোস্তফা। একসময় অভাবের তাড়নায় জীবন বাঁচাতে গ্রাম ছেড়েছিলেন তিনি, কাজের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন খুলনায়। দিনমজুরের কাজের পাশাপাশি রাস্তায় পড়ে থাকা গাছের গুড়ি আর শেকড় দিয়ে হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি করেন নতুন কিছু, যা দেখে আকৃষ্ট হন অনেকেই, উদ্বুদ্ধ হন আরো নতুন কিছু করতে। গাছের মূল মূল না, মূলের উপরে একটা মন্ত্র আছে, মূল মন্ত্র, এই মন্ত্রটা আল্লাহ তাআলা আমাকে শিখাইছে। এসবের পাশে তার সংগ্রহে রয়েছে আতর, বিভিন্ন প্রাচীন মুদ্রা ও পাথর। তবে অসাধারণ এই প্রতিভার যথার্থ মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন এলাকাবাসী। কাঠের যে অনেক নকশা করা হয় শোপিস, এগুলো সব জায়গায় বানানো হয় না এবং সবাই বানাইতে পারে না, এগুলো এসে অনেক সময় লাগে, ধৈর্য লাগে। আমাদের এলাকায় তো তেমন সলভেন্সি পার্টি নাই, আর মূল্যায়ন হয় না সেরকম, কিন্তু এগুলো শহরে হইলে হয়তো এটা ভালো মূল্যায়ন হতো। শুধু জীবিকা নির্বাহ নয়, নতুন কিছু সৃষ্টির মাধ্যমে তার ইচ্ছে কর্মসংস্থানের, যাতে বাধ সেধেছে অর্থ ও জনবল। আমাদের যে শ্রম যায়, শ্রমের যে একটা দাম, ওই দামটা আমরা যদি মালের উপর দেই তো মাল কেউ নিতে চায় না। ষাটার্ধ এই ব্যক্তির সংগ্রহশালায় রয়েছে 1,000-এর বেশি প্রাচীন মুদ্রা আর দৃষ্টিনন্দন শোপিস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাপাই নবাবগঞ্জে শীত উপেক্ষা করে ব্যাপকভাবে চলছে বোরো ধানের আবাদ। মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগ জানায়, ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এ আবাদ কার্যক্রম। চাষিরা এবার উফশি ও হাইব্রিড জাতের বোরো বেশি আবাদ করছেন। সার বীজের কোনো সংকট নেই, সেই সাথে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকায় সেচেরও কোনো সংকট নেই। ফলে শেষ পর্যন্ত চাপাই নবাবগঞ্জে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এবছর চাপাই নবাবগঞ্জ জেলায় 52,200 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
হারিকেন ও তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন নেত্রকোনার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের অর্ধশত পরিবার। নিজ এলাকার চাহিদা মিটিয়ে হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে তারা বছরে আয় করছেন কোটি টাকা। আজ থেকে ২০ বছর আগে ওই গ্রামে প্রথম হাঁসের প্রজনন কেন্দ্র স্থাপন করেন মোহাম্মদ রিমন মিয়া। তার সফলতা দেখে অন্যান্যরাও এই পেশায় এগিয়ে আসেন। বর্তমানে প্রাকৃতিক পদ্ধতিতে মদনের কুটুরিকোনা গ্রামে প্রতি সপ্তাহে অন্তত ১.৫ লাখ হাঁসের বাচ্চা উৎপাদন করেন হ্যাচারির মালিকরা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানার জন্য নোয়াখালীতে প্রতিষ্ঠা করা হয়েছে উন্মুক্ত বঙ্গবন্ধু কর্নার ও শেখ হাসিনা স্মার্ট লাইব্রেরি। সেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন অধ্যায়। নান্দনিকভাবে সাজানো কর্নারটি ইতোমধ্যে কলেজ শিক্ষক শিক্ষার্থী সহ সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। এই কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে। রয়েছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচীন, এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা সাদা কালো, মুজিব বাংলার বাংলা মুজিবের বই ছাড়াও মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন গবেষণাধর্মী বই। মনোরম পরিবেশে এমন একটি স্মার্ট লাইব্রেরি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মাগুরা এক আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদারকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তা, সহসভাপতি মুন্সী রেজাউল হক ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। সংবর্ধনার জবাবে সাকিব আল হাসান সকলের সহযোগিতা নিয়ে আদর্শ মাগুরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাভারে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস। দিবসটির এবার প্রতিপাদ্য বাংলা ইশারা ভাষার প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। কিশোরগঞ্জে এ উপলক্ষে শিশু সদন বালিকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। মেহেরপুরে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক শামীম হাসান ও সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন আহমেদ সহ জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীত বস্ত্র কম্বল পেলেন ৫০০ অসহায় শীতার্ত মানুষ। মঙ্গলবার শেরপুর পৌরসভার চারু ভবন প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে সরকারি খালের মাটি কাটার দায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুজিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা এবং শেখ খোকন মিয়া নামে আর এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সোমবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বনগজ স্টিল ব্রিজের কাছে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর তীর ও খাল থেকে অবৈধভাবে ভেঁকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান চালান।
চুয়াডাঙ্গার জীবন নগরে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। রংপুরে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। পীরগঞ্জে 4 দিনের এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের লেখক, কবি ও শিল্পীরা অংশ নেন। সম্মেলনে উদ্বোধন করেন শিল্পপতি শাহাদাত হোসেন। সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট লেখক ডক্টর স্টিমলেট ডাকার, নেপালের তারাবাহাদুর বুরাত থকি, ভুটানের ছত্রপতি ফুয়েল ও বাংলাদেশের কবি দিলরুবা শাহাদাত। অনুষ্ঠানে নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাংবাদিকতায় মাহবুবুল ইসলাম ও সংস্কৃতিতে এস এম আব্দুর রহিমের সহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।